ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम दशम स्कंध पंच चत्वारिंश अध्याय। छत्तीस श्लोक श्री शुक उवाच। अहोरत्रश्च चतुष्षष्ठ संयत भवति कला गुरु दक्षिणायाहाचर्यं संदया मस्तु निप। उपस्थित सहृदय आमार जन्म जन्मेर परम आपनजन साधुगुरु वैष्णव सज्जनगण, দুটি কৃষ্ণ কথা শ্রবণ করবার বুক ভরা আরতি নিয়ে, হৃদয় ভরা লালসা নিয়ে, মন ভরা বাসনা নিয়ে আজ নববৃন্দাবনে ভাগবতের সমাপনী রজনীতে সমবেত ভক্ত সমাজ। আমি ভাগবত জগতে সর্বকনিষ্ঠ, এই জগতে আমি সদ্যজাত শিশু। আমি রতন গোস্বামী আপনাদের শ্রীবদন দর্শন করে আপনাদের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। কৃষ্ণ কথা মধুর কথা, ভগবানের কথা ভক্তের কথা, ভক্তির কথা প্রাণের কথা ত্রাণের কথা, প্রাণ কর্তার কথা উদ্ধার কর্তার কথা। হেলায় শ্রদ্ধায় যে যেভাবে শ্রবণ করে ওরে তাতে এই জীবে প্রথম দিনই বলেছিলাম নৈমিষারণ্যে রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছিলেন, সেই থেকে তার মহাপ্রয়াণের পর থেকে আসরিক রাজাদের অর্থাৎ এক শ্রেণীর কৃষ্ণ বিদ্বেষী রাজাদের কারণে এই ভক্তি জগতে ভাগবত ছিল অস্তমিত, কালো মেঘে ঢাকা ছিল এই ভাগবত, অর্থাৎ কৃষ্ণ নাম নিষিদ্ধ, কেউ কৃষ্ণ নাম নিতে পারবে না, যে কৃষ্ণ নাম নেবে তার গর্দান যাবে। যেমন কংসের ঘোষণা, এইরকম যত রাজ রাজা ছিল বেশিরভাগই ছিল কৃষ্ণ বিদ্বেষী, যদিও কৃষ্ণ অনুরাগী কেউ ছিল তো গোপনে কৃষ্ণ নাম করত, প্রকাশ্যে পারত না। এমন একটা সময় ছিল পরিশেষে, ওই যে গতকাল যেখানে এলাম অদ্বৈত প্রভুর আকুল আহ্বান, করুণার মূর্তি করুণায় বিদগ্ধ হয়ে কলিজীবের প্রতি গোলক বিহারী হরিকে এই ভুলকে আনলেন, ভগবান এলেন সঙ্গে আনলেন ভবব্যাধির মহা ঔষধ কলিযুগের তারক ব্রহ্ম নাম সত্য ত্রেতা দ্বাপর কলি। যতবার ভগবান এ ধরায় এসেছেন ততবারই তিনি তারক ব্রহ্ম নাম সাথে করে নিয়ে এসেছেন। তারক উদ্ধার, ব্রহ্ম ভগবানের বুদ্ধ তত্ত্ব, যেই বস্তু স্মরণ করলে জীব উদ্ধার হবে তাকে বলে তারক ব্রহ্ম নাম। সেই অমৃত ধন সত্যযুগে আনলেন, ত্রেতা যুগে আনলেন, দ্বাপরেও এনেছিলেন, কিন্তু কলিতে যে আনলেন মহাশক্তিধর, ওই তিন যুগের
তারক ব্রহ্ম নাম একত্রিত করলে যে শক্তি, এই কলিযুগের তারক ব্রহ্মের নাম তার থেকে 3 লক্ষ গুণ বেশি শক্তি। কেন দিলেন এত পাওয়ার একটা? ওই যে কালকে বলেছিলাম না, মুমূর্ষু তো আমরা, অন্যগত প্রাণ জুনিগত মন, অচৈতন্য, অচৈতন্য কলির জীব। বলি কে বলেছে আমি অচৈতন্য? আমি তো ঘুমাই না। যে কে বলেছে ঘুমায় না? ঘুম ছাড়া মানুষ আছে? আবার অনেকে বলে গুসাই চৈতন্য বলতে কি বোঝাতে চাচ্ছেন, মানে জ্ঞান চৈতন্য, ভক্তি চৈতন্য, এগুলো আপনাদের থাকতে পারে, আমার নাই। এই অচৈতন্য কলির জীবকে চৈতন্য করবার জন্য ভগবান শ্রী চৈতন্য নাম ধারণ করলেন এই কলিযুগে, মহা ঔষধ সাথে আনলেন। যাই হোক, আসছি, গতকাল যেখানে ছিলাম ওখানেই যাব। ভক্তগণ, ভাগবত সভায়, এই হরিবাসরে যেখানে ভাগবতের আলোচনা হয়, ভাগবতের পূজার্চনা হয়, স্তব স্তুতি হয়, সেখানে ভাগবতের প্রণেতা ব্যাসদেব, ভাগবতের বক্তা সুখদেব, ভাগবতের পরমশ্রোতা পরীক্ষিত রাজা, এদেরকে স্মরণ মনন ভক্তি না করলে ভাগবত শ্রবণ পঠন বৃথা যায়। তো যাই হোক, এদের সম্বন্ধে আর নতুন করে কিচ্ছু বলার নাই, এরা সবাই আমাদের আপনজন। কারণ যার কথা সব সময় আমরা শুনতে পাই, যাকে অনুধাবন করতে পাই, সেই তো আপনজন। তো ব্যাসদেব যদি কৃপা করে ভাগবত না লিখতেন, আসলে ভুল বলি আমরা, ভাগবত ব্যাসদেব লিখেননি, ব্যাসদেব বলে দিয়েছেন গণেশ লিখেছেন গৌরীপুত্র। কারণ এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুচতুর বুদ্ধি সব দিক থেকে চালু গণেশের উপরে আর কেউ নাই, এই জন্য তাকে দিয়েই ভাগবতখানা লিখানো হয়েছিল। তাহলে ভাগবত দিলেন কে? বিষ্ণু দিলেন ব্রহ্মাকে, ব্রহ্মা দিলেন তার পুত্র নারদকে, নারদ দিয়েছিলেন তার পুত্র ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছিলেন তার পুত্র সুখদেবকে। এখন প্রশ্ন, এদের সূত্রটা কি? এই যে একটা প্রবরমালা আছে গোত্র, আমরা সব কিছুর মধ্যেই ঠাকুর মশায় পূজা করে, যদি নতুন কোনো বাড়ি হয় জিজ্ঞেস করে, আর তার নিজের যজমান যদি হয় তাকে আর কোনো দিন জিজ্ঞেস করতে হয় না, কারণ তিনি জানেন তার কোন যজমান কোন গোত্র। এই গোত্র প্রবরমালা এগুলো এই জন্য ওই নান্দীমুখ বিভিন্ন বড় বড় পার্বণে পূর্বপুরুষদের 14 পুরুষ 7 পুরুষদেরকে দিতে হয়, বিবাহের মধ্যে 7 পুরুষের নামের তালিকা লাগে। তো এই সমস্ত আবার জোনরা ভালো বলতে পারবে, হরিবল সুচতুর, ওই যে কালকৃষ্ণ বিসরিছে, সারাটা দিন একটু দেখাও করলো না আমার লাগে, সারাদিন গুর 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 করলো, আমি আশায় রইলাম দুতলায় যে বুঝি একটু চরম দুলি পাবো, ভাগ্য হইল না, কারণ কৃষ্ণ তো ব্যাসদেবের এক নাম কৃষ্ণ। কেন কৃষ্ণ জানেন? কালো, কালো বলে তাকে কৃষ্ণ দ্বৈপায়ন, দ্বীপের মধ্যে জন্ম, দ্বৈপায়ন বেদকে 4 খণ্ড করে, এই জন্য বেদব্যাস লম্বা নামটা হয়েছে। তো যাই হোক ভক্তগণ, তাহলে যার পেটে যে হয় সেই তো তার পুত্র, নাকি মা কি মনে হয় তোমাকে? আমাকে পেটেও কিন্তু পুত্র হয়, আমাকে পেট ভালো আছে, তোমরা 2-4 জন, আমাকে হাজারে হাজারে, এমন সুন্দর পেট, কিন্তু বাড়িতে একজন আছে এমনি এমনি মা হয়ে বয়ে থাকে, খাটনি মাটনি আমার, মা ডাক্তার, এই তো গুরু গোসাই গো অবস্থা। তো যাই হোক, তাহলে যার পেটে যে হয় সেই তো তার পুত্র, তো সেই দিক থেকে ভাবুন, একেবারে সরলে সোজাভাবে বুঝে নেবেন, আমি সোজা কথা বলতে স্পষ্টবাদী মানুষ, ক্লিয়ার কাট,
যার যদি কারো ভিতরে কোনো কনফিউশন থেকে থাকে, আমার আড়ালে কোনো সমালোচনা করবেন না। যে আমার সামনে সমালোচনা করে আমি তাকে প্রণাম করি, কারণ তার সমালোচনায় আমি শুদ্ধ হতে পারি, আমার ভুল সংশোধন হতে পারি। কিন্তু আড়ালে আবদালে যে সমালোচনা করে, ওই 14 নম্বরের বদমাইশ, জেনে রাখবেন এই সমাজে দূষিত করোনা ভাইরাস সবচেয়ে খারাপ ধ্বংসকারী, সমাজ ধ্বংসকারী মন্ত্ররা হইল ওই ধরনের মানুষ। এদের থেকে সব সময় 14 হাত দূরে থাকবেন, সে যত বড় আত্মীয় স্বজনই হোক। হরি বল। তাহলে ব্রহ্মার সৃষ্টি ভগবানের নাভিকমল থেকে না, বিষ্ণুর? তাহলে এক কথায় ক্লিয়ার, বিষ্ণুর পুত্র ব্রহ্মা। আবার তিনে এক, একে তিন, ওই তত্ত্বে যাব না, কারণ সর্প হয়ে যিনি দংশন করেন, উজা হয়ে তিনিই ঝাড়েন। এই জগতে যা কিছু আছে সব অমৃতস্য পুত্রা, অমৃত ওই যে কৃষ্ণ স্বতন্ত্র, ফোঁটা ছেড়ে দিয়েছেন, তিনজন হয়ে গেছে ব্রহ্মা বিষ্ণু শিব, কিন্তু তিনি আলাদা, তার সঙ্গে কারুর কোনো তুলনা নাই। যত অবতার দেখেন না সব আলাদা, তিনি আলাদা, বানিয়ে দিয়েছেন যা। তিনি মহাসিন্ধু, এই সিন্ধু থেকে 2-4 কলসি জল নিলে সাগরের জল ফুরায় বাবা, তিনি হলেন মহাসিন্ধু। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি দেবগণ যার নারী দিতে সীমা। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার সীমাহীন। আপনার আমার সীমা আছে, একটা ঘুষির ওয়েট আছে, দিবেন ওয়েট মেশিনের মধ্যে কয় কেজি হয় আপনি নিজেই বুঝতে পারবেন। আর সে যদি ফু দেয়, ওই ফুর যে ওয়েট কত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ এক ফুতে। আর ফকিরে 7টা ফু দেয় মাথায় বুকে কত জায়গায় দেয়, ওই ফু কোনো কামে লাগে না। আর সে যদি খালি, তাইলে সব শেষ। তাহলে সেই কৃষ্ণ, আর বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার পুত্র বিষ্ণুর পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র বৈশিষ্ট্যমণি, বৈশিষ্ট্যমণির পুত্র হলেন শক্তিমণি, শক্তিমণির পুত্র হলেন পরাশরমণি, পরাশরমণির পুত্র ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র সুখদেব। এই যে দেখুন ভগবানের 7 পুরুষ, যেদিকে যাবেন এরকম বহু দিকে আছে তার, কারণ তার লতা পাতায় জগৎ জোড়া সবই তার। তা আমি শুধু এক জায়গায় মানে ভাগবতের সূত্রটা, এরকম সব কিছু সমস্ত পুরাণের সূত্রের মধ্যে তিনি আছেন। এই যে 7 পুরুষ ভগবানের, অর্থাৎ বিষ্ণু, ব্রহ্মা, বৈশিষ্ট্য, শক্তি, পরাশর, বেদব্যাস, সুখদেব, এই হলো 7 পুরুষ। তাহলে আজ ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত রাজা অভিসম্পাদিত হয়ে, তিনি জেনেছিলেন মাত্র 7 দিনের পরমায়ু তার। এই পৃথিবীতে মৃত্যু সংবাদ শুনলে বাবা কেউ কি খুশি হন? এর চাইতে ইস্কা ক্ষেপণাস্ত্র আর কি হতে পারে? ঠাটার বাড়ি, যদি ডাক্তারে বলে দেয় 3 মাস বাঁচবো, ও তো ওই 3 দিনই মরে যাবো, কারণ মৃত্যু মরব তো সবাই। গীতায় ভগবান জানিয়ে দিলেন যাতস্যহি দ্রব্য মৃত্যু, সব মিথ্যা জগতের এই একটা সত্য। বলবেন এর সঙ্গে জন্মটা, জন্ম মিথ্যা। বলছি আমরা জন্ম হয়েছি, আমরা তো হয়ে গেছি, পাস্ট ইজ পাস্ট, আগামীর ভাবনা ভাবুন। জন্ম মিথ্যা, কেমন মিথ্যা? এই যে আমার মেয়েটা, ওর ছেলে বিয়ে করেছে কিছুদিন আগে, ওর ছেলেও ফিট, ওর বউ ফিট। এখন এই দুইজন যদি মনে করে বাকি জীবনে কোনো সন্তানের দার দারুম না, নিমুনা পারবে কিনা বলুন, পারবে কিনা? ওরা সন্তান নেবে না, ইচ্ছা নেব না, তাহলে জন্মটাকে মিথ্যা করা যায় না, হাতের মুঠায় এসে গেছে না। কিন্তু মৃত্যু এইটার মতন কোনো কুরামিন নাই, এমন কোনো কুরামিন পৃথিবীতে আজও সৃষ্টি হয় নাই, কোনো দিন হবেও না।
আর ভগবান এই বস্তু কাউকে দেবেও না। তার জ্বলন্ত প্রমাণ যষ্টকালীন লীলা কীর্তনে শুনে নেবেন। শ্রীদাম ডাকিয়া কহে শ্রী নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না। অর্থাৎ তুই কি গুঠে যাবি না ভাই, মায় বাধা দিয়েছে। এই যে আবার মা, ভগবানকে তার মা বাধা দিয়েছে, সাবধান তুই কিন্তু আজকে কোথাও যেতে পারবি না, আজকে দাদা বলায়ের জন্মদিন, তোকে আমি কোথাও যেতে দিব না। সখারে এসে ডাকছে, সে বেরোচ্ছে না, ঘরে বসে আছে। কত অলঙ্কার দিয়ে পদকর্তারা কত ভাবে ভক্তের সামনে পরিবেশন করে। কানাই ভাই গুঠে যাবি না, অনেক কথা। সর্বশেষ শ্রীদাম একটি কথা বলে যে ঠিক আছে, তুই যখন ঘরেই বসে রইলি, তুই ঘরে বসেই থাক, আমরা কথা দিচ্ছি তোকে আর কখনো ডাকবো না, কখনো বিরক্ত করব না। আমরা যে গুঠে যাব নবলক্ষ ধেনু নিয়ে, এই ধেনু চড়াতে গিয়ে ভাই কত মরেছি, তুই বাঁচিয়েছিস। অগাসুর খেয়ে ফেলল আমাদের, তুই বাঁচালি। বকাসুর খাইতে চাইল, তুই তার সব একবার দুই ঠোঁট চরচরায়। এইরকম কতজনকে, কত অসুরকে তুই, কালীদহের জল খেয়ে মরলাম, তুই গিয়ে বাঁচালি। তো যাই হোক, আমরা জানি ভাই, ভাই কানাই তোর কাছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটাই জগতে তুই জানিস আর কেউ জানে না, 33 কোটি দেবতাও জানে না। কারণ সেই মন্ত্র হলো বাঁচা মরার মন্ত্র। এই বাঁচা মরার মন্ত্রটা তুই আমাদের দিয়ে দে, আর তোকে কখনো বিরক্ত করব না। ভগবান আর পারলেন না ঘরে থাকতে। এবার দরজা খুলে নয়নের জল এসে গেছে, শ্রীদামকে জড়িয়ে ধরে বলছে, শ্রীদাম রে, জগতের সবই আমি দিয়ে দিয়েছি, ভবে আমার বলে কিছু আমি রাখিনি রে, সৃষ্টি করি আমি, খাই আমার ভক্তে, কত সুন্দর আম গাছ, হাজার হাজার আম ধরে থাকে, কারোর ক্ষমতা আছে একটা আম বানানোর, অথচ কোত্থেকে আসে, ভক্তে খায়। এই জগতে যা কিছু আছে, নদী নালা খাল বিল, সবই আমার ভক্তের জন্য। একটার পর একটা, একটার পর একটা পাইপ গাইরে দেয়, কোথা থেকে জল আসে, অমৃত জীব খাচ্ছে। ভগবানের কত চিন্তা তার ভক্তের জন্য। তাই বলছে যে আমি সব আমার ভক্তকে দিয়ে দিয়েছি, এমনকি দেখ আমার নামটা পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, আমার নামেই আমি ভয় করি, কারণ আমার থেকে আমার নামের শক্তি বেশি তো, আর ওই নাম যার মুখে থাকে তার শক্তি তার থেকে বেশি। আমার নামের কেমন শক্তি, আসছি এখানে, এটাই বাবা ভাগবত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 64 জেলা ভ্রমণ করে আবার বদরপাশা, ওই যে বাবুর বাড়ি, এটাই ঘুরে ঘুরে জায়গাটা জায়গা। তাহলে নিজের নামকে নিজে ভয় পায়, কিভাবে ভয় পায় দেখুন। রাম রাবণের যুদ্ধ হয়েছিল না,
হয়েছিল তো কোথায় গো এই মাঠে না রাম রাবণের যুদ্ধ হয়েছিল এক এক করে যখন রাবণের সব শেষ হয়ে যাচ্ছে পুত্র নাতি পুতি লক্ষ লক্ষ সব শেষ কাউকে না জানিয়ে সবাই অনুরোধ করছে এখনো সময় আছে তুমি রামের শরণ নাও সীতাকে ফিরিয়ে দাও মাল্যবান শ্বশুর মশাই তারে পর্যন্ত ধমক দিয়ে বসিয়ে দিল মাথা নত করে রইলেন মন্দাদরীর বাবা মাল্যবান কোনো কথা বললেন না আর বলতে সাহস পেল না রাবণের সামনে কথা বলবে কোনো দেবতার সাহস নেই এই শক্তি কিন্তু বাহুবল না এই শক্তি ভজন বল পৃথিবীর শ্রেষ্ঠ ভক্ত ছিলেন রাবণ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন রাবণ এই ব্রহ্ম হত্যার পাপ হয়েছিল রামের জীব রক্ষার জন্য ধর্ম রক্ষার জন্য ভগবান রাবণকে বধ করেছিলেন বটে যাই হোক কোন একটা সময়ে প্রকাশ্যে সকলের সম্মুখে রামের বিরোধিতা করছে আর যখন একটু অবসর পেয়েছে ওই সামনে প্রাসাদে এখানে সেখানে যদি কাঁদে সবাই দেখবে পুত্রহারা বেদনা স্বয়ং দেবরাজ ইন্দ্রকে যে হারিয়ে দিয়েছিলেন ইন্দ্রজিৎ রাবণের পুত্র সব শেষ এখন আর কেউ নাই বনের মধ্যে গিয়ে নিভৃতে একাকি কেঁদে কেঁদে আকুল হয়ে যাচ্ছে রাবণ কান্না যেন কেউ না দেখে ওখানে বসে কাঁদছে আর রামের চরণে প্রার্থনা করছে প্রভু আমার অন্তরে কি জগতে কেউ না জানুক তুমি তো জানো কারণ আমি মহাপাপী অপরাধী আমি চেয়েছি আমার সবংশে যেন তোমার চরণে স্থান পায় সর্বশেষ আমিও যেন তোমার চরণ ধরতে পারি তোমার চরণ পরিবল এই ছিল তার অন্তরের ইচ্ছা কিন্তু বাহিরে বৈরিতা বাহিরে দুশ্মন রামের নাম শুনলে বনে গিয়ে কাঁদছে আর কখন যেন চিৎকার করে মুখ থেকে বেরিয়ে গেছে যে আমার বংশে আর কেউ রইল না কেউ আর রইল না আমার বংশে প্রদীপ দেওয়ার আর যুদ্ধে গিয়ে যুদ্ধ করারও কেউ রইল না ওই বনে খেলছিলেন ছোট্ট বালক বিভীষণের একটা মাত্র পুত্র কি নাম জানো তরণী সেন এই তরণী সেন শুনতে পেল যে বড় পরিচিত কণ্ঠ কান পেতে শুনলে তো আমার জ্যাঠামশের কণ্ঠ ওই আওয়াজে আওয়াজে এগিয়ে গিয়ে দৌড়ে গিয়ে জ্যাঠার চরণে পড়েছে জ্যাঠামশাই তুমি কাঁদছ তোমার চোখে জল আমি তো এই প্রথম দেখলাম তিন দিনের আমি জগতেও মনে হয় কেউ কোনোদিন তোমার চোখে জল দেখেনি কারণ তুমি তো জগৎকে কাঁদাও পীড়া দিয়ে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আজ তুমি কাঁদছ কেন যে তরুণী রে আমার আর কেউ রইল না আমার সব শেষ হয়ে গেল যে কে বলেছে তোমার কেউ নেই এখনো তো আমি আছি যে বাবা তুই তো বালক তোর পিতা পর্যন্ত আমাকে ছেড়ে চলে গেছে আমার শত্রুর দলে তুই তো এখনো আছিস কিন্তু তোর তো সামর্থ্য নেই বাবা তুই তো ছোট্ট এই কথোপকথন হচ্ছে দুয়ের মধ্যে যে না
তোমার রক্ত যদি আমার শরীরে থেকে থাকে যুদ্ধ আমিও করব। আমার পূর্বজরা যেইভাবে যুদ্ধ করেছে আমিও সেইভাবে যুদ্ধ করব ওই রামের সঙ্গে। এই কথাগুলো ওই ছেলেকে খুঁজতে 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 মা এসেছে, বিভীষণ পত্নী যার নাম সরলা। সরলা এসেছে, তরুণী তরুণী, এমনি সময় তরুণীর চিৎকার শুনেছে, ওই যে না যেটা মত হয় যুদ্ধ আমি করব। অমনি গিয়ে জড়িয়ে ধরে পুত্রকে, যে কি কি বললি একটু আগে ঝ্যামা, আমি যুদ্ধ করব রামের সঙ্গে, কারণ এখনো আমি বেঁচে আছি, সর্বশেষ যোদ্ধা জ্যাঠামশায়, সে শেষ হয়ে গেল তো আমার বংশের সবই নিভে গেল, অতএব আমি থাকতে কেন জ্যাঠামশাই যুদ্ধ করবে, যুদ্ধ আমি করব। আর বীরত্ব আর মনের ভাব দেখে রাবণ বলছে, বৌমা ওকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, রণক্ষেত্রে পাঠিয়ে দাও, আমার বংশের কলঙ্ক মোচন হোক, একটা পুত্র থাকতেও আমি পিছপা হইনি, ওর বাবা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু আমার রক্ত আমার পুত্র, ও যে আমার সামনে দাঁড়িয়েছে লাখো সেনার বল, ওর মধ্যে তেজ আছে, আমার মনের মধ্যে বিরাট সাহস জুগিয়েছে, তুমি ওকে সাজিয়ে দাও। মা নয়নের জলে পুত্রকে সাজিয়ে দিচ্ছে, অপূর্ব, শরীরে কিচ্ছু নাই, অস্ত্র আর কোমরবন্ধনী, হস্তবন্ধনী, বক্ষবন্ধনী, বলছে মা এসব কিচ্ছু লাগবে না, তুমি আমায় ছেড়ে দাও। যে দাঁড়া বাবা, তাহলে আমি আমার মতো তোকে সাজিয়ে দিই। মা সর্বঙ্গে রাম নাম লিখে দিলেন, রাবণের সম্মুখে রাবণ দেখছে কিন্তু কিচ্ছু বলছে না, রাম নাম লিখে দিচ্ছে সর্বঙ্গে, রাবণ দেখছে কিন্তু কিছু বলছে না, কারণ রাবণ তো ত্রিকালজ্ঞ, জানেন তো এর পরিণাম। সর্বঙ্গে ও যে লিখছে, আর শিশু তো ওই ছটপট করছে, কতক্ষণে যাবে উন্মাদ, এখানে সেখানে, এখানে মুছে যায় ওখানে মুছে যায়, আবার লিখে, তাইভাবে লিখতে লিখতে আর তর্স হয় না। সর্বঙ্গে লেখা হলো গলাখানা বাদ পড়ে গেল, গলায় আর রাম নাম লেখা হলো না, অর্থাৎ কাল এক জায়গা দিয়ে ঢুকবে, তো লোহার বাসর তৈরি হলো, একটা পানের বুটু দিয়ে ওই ছিদ্র রেখে দিবি, আমি যেন ওখান দিয়ে ঢুকতে পারি, তা না হলে তোর বংশ নির্বংশ করে দেব। যে তৈরি করেছিলেন ওই যে ছিদ্র রেখে দিল ভিতরে ঢুকার, এইরকম পরীক্ষিত রাজাকে সর্প সশরীর আসতে পারেনি, কারণ সেখানে ব্রাহ্মণ ছাড়া অন্যের ঢুকার প্রবেশ ছিল না, একমাত্র ব্রাহ্মণ ঢুকতে পারবে, অন্য কেউ না, তক্ষক নাগ ব্রাহ্মণের রূপ ধারণ করে ভাদ্র মাসের শুক্লা পূর্ণিমা তিথির দিন, নবমীর দিন ভাদ্র মাসের, খেয়াল রাখবেন এই কথাগুলো, আগে পরে শুনেছেন কিনা জানি না, ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে অভিসম্পাদিত হয় পরীক্ষিত রাজা, সাত দিন, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, এই পূর্ণিমার দিন দিবা অবসান, সন্ধ্যাবেলায় তর্ক্ষক নাগ ব্রাহ্মণের রূপ ধরে একটা বদরি ফল হাতে নিয়ে, বদরি ফল কাকে বলে গো, এই যে এইটুকুন এইটুকুন, এই বড়ই নয়,
হরিদ্বারের বরই এত বড় বড় আপেলের চেয়ে মিষ্টি। সেই একটি বরই সেই সময়ে হাতে নিয়ে ওখানে যায়। সে তো সাত দিন সাত রাত কিচ্ছু খায়নি, এবার ওটা যখন হাতে করে নিয়ে গেছে সবাই বলছে না না রাজা কিছু খাবে না। রাজা দেখে, রাজাকে উপরে উপরে তুলেছিল, যারা হরিদ্বারে গিয়েছেন দেখবেন ওই ওই চিহ্ন এখনো আছে, উঁচা ঘুরে অনেকটা উঁচায়, কারণ সর্প আসলে নিচ দিয়ে আসবে, ওটার একটা প্রতিকার করা যাবে, সেনাবাহিনী সৈন্য সব তো রেডি, কত উজাবদ্ধ ওখানে সব রেডি, কিন্তু সাত দিনের দিন তাকে তুলে দিলেন উপরে ওই মাচার উপরে। তো ওখান থেকে দেখে বলল যে ব্রাহ্মণ দেবতা এত আশা করে আমার জন্য এনেছে প্রসাদ, দাও আমায়। ওটা হাতে নিয়ে এই সাত দিন সাত রাত অন্তে ওই বদরিখানা হাতে নিয়ে, আমরা যেমন প্রসাদ জানতে পারলে তারপরে তো মুখে দিই, তো সেও তাই করলো। হাতে নিয়ে এই যে ললাটে ছুঁয়েছে না আর যাবে কোথায়, ওটার ভিতর থেকে ব্রহ্মতালুর মধ্যে মেরে দেয়, ব্রহ্মতালু ভেদ করে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। রাজা পরীক্ষিত মহাপ্রয়াণ হয়ে যায়, ভগবানের সঙ্গে তার লীন হয়ে যায়। পরম গতি, এখান দিয়ে যার প্রাণ বের হয় নিশ্চিত এটা হলো ব্রহ্মতালু, এখানে ব্রহ্মের বাস, এখান দিয়ে যদি বের হয় জানবেন নিশ্চিত সে ভগবানের শ্রীচরণ প্রাপ্ত হয়ে তার সঙ্গে একাকার হয়ে গেছে। তাহলে আজ সেই সাত দিন ধরে নেই, সাত দিন অর্থাৎ রাজা পরীক্ষিতের সপ্তম দিবস ভাগবত শ্রবণ, তিনি অভিসম্পাদিত হয়ে এসে ভাগবত শুনেছিলেন আনন্দের আতিশয্যে, যে আমার সাত দিনের পরমায়ু, ওহ অপূর্ব, কি ভাগ্যবান আমি যে আমায় এই পরমায়ু দান করেছে, আমি তার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই, সে কৃপা করে আমায় সাত দিনের সময় দিয়েছে। আমরা এখানে কেউ আছি যারা বলতে পারবো আমি সাত মিনিট বাজব কি বাবা, কিন্তু আমি তো বলি আমারও সাত দিনের আয়ু, আমি সাত দিন বাজব, এই সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে। পরীক্ষিত রাজা তো ভাগ্যবান, পূর্ণ সাত দিন পেয়েছিলেন, সাত দিনের মধ্যে জমের বাবারও ক্ষমতা নাই তারে নেয়, আর ওইখানে তো জম আসবেই না, কেন আসবে, কোন বিষ্ণু ভক্ত জম নিতে পারে না, যার গলে আছে তুলসীর মালা, যার অঙ্গে আছে দ্বাদশ অঙ্গে তিলক, যার মুখে আছে হরিনাম, যেও না তার কাছে, জম রাজার দূতদের প্রতি জমের আদেশ। মহাপাপী অজামিল জম দূত দৌড়ে পালালো বিষ্ণু দূতের ওই বাতাসেই, তাদের শক্তি খাটাতে হয় না, নামের শক্তি। তাহলে নাম করতে 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 সাত দিন পূর্ণ, আর আমি বলেছি আমারও সাত দিনের মধ্যেই মৃত্যু হবে। আছেন নি কেউ আমার সাথে যাবেন? আমার সাত দিনের মধ্যে নিশ্চিত মৃত্যু, এতে কোনো ভুল নাই, এবং সেই সঙ্গে আপনাদেরও, আপনারাও মরবেন সাত দিনের মধ্যে। মস্তাপুর এরকম বলছি তো, এখান থেকে একজন বলে ওনার লগে মরবার কত শখ হয়েছে, খায় কোনো কাম নাই, উনি মরে মরুগা, আমার মরবার কয় খায়, উনি মরে মরুগা, তাহলে কেউ সাত দিনের মধ্যে মরবেন না, তাহলে আমার সঙ্গে কেউ যাবেন না, কারণ তো এইটা একা একা যেতে হবে, একা একা। ওরে ভাই বন্ধু দাঁড়াইয়া রবে, সেদিন একা একা
যেতে হবে সঙ্গের সাথী কেউ হবে না, কেউ সঙ্গের সাথী নাই এই একটা কাজে, আর সব কাজে পাবেন। এই মুহূর্তে প্রাণটা বেরিয়ে যাক, নিচে নামতে পারবো কিনা জানি না, এই মুহূর্তে যদি প্রাণটা বেরিয়ে যায়, হয়তো এই অঞ্চলে যদি আমার কোনো বান্ধব থেকে থাকে, ওরা কেউ কেউ সঙ্গে যাবে, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যাবে, জয়পাড়ায় বাড়িতে ঢুকিয়ে দেবে, ওই গাড়ির থেকে পাজাকোলা করে ধরে নামিয়ে দুয়ারে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে দেবে, আর ওই দালান কোটা পাকা বাড়ি, ওখানে আর নো মোর, নো ভ্যাকেন্সি, ওই জায়গায় আর চান্স নাই, ওই দুয়ারের মধ্যে ভূমিসজ্জা, এই যে শুয়ে দিল এই শোয়া এই শোয়া, ভাই দেখবে যে গায়ের এটা তো দাদার মেজদার, এটা খোলো তো, এটা গরম কাপড়, এটা দোষ আছে, সালে কোনো দোষ নাই, এর মধ্যে কোনো দোষ নাই, খোলো তো। খোলার পরে ভিতরে অনেক টাকা, হাতে সোনার আংটি, ঘড়ি, এগুলোর মধ্যে কোনো দোষ নাই, ওই নিচে রেখে একটু জলের ছিটা দেবে, গঙ্গা জল, ওটা শুদ্ধ হয়ে গেল, ওগুলো যে বইয়ে আনলো জীবন ভর যত দোষ এই দেহখানার বাবা, আর কেউ ঘরে ঢুকাবে না, একটা পশুর মূল্য আছে চামড়াটার জন্য, অথচ লাখো কোটি টাকার পাহাড় বানিয়ে যে দিল দালান কোঠা অট্টালিকা, সেই মানুষটার কানা করি মূল্য নাই, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ হরি বল, হরি বল, হরি বল, দেখেছেন, যতক্ষণ দেহে প্রাণ আছে হরি বল, আর যেই এই দুষ্ট পাখিটা আস্তে করে উড়ে গেল, একই কথা উল্টে গেল, এখন আর কেউ বলে না হরি বল, এখন বলে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, দেখেছেন কি সুন্দর বিধান, যতক্ষণ আছে হরি বল, আর নাই বল হরি বল, বেরিয়ে গেল বলো হরি, হরি বল, কি একটা সুর, ওই রাস্তা থেকে যদি এখন কেউ একটু একটা দুষ্ট ছেলে ধরে নিন, শুধু বলবে বলো হরি, দেখবেন আপনাদের সবার দৃষ্টি চলে যাবে ওখানে, কেউ কেউ উঠে দৌড়ে যাবে, কার সর্বনাশ হইল রে, কি একটা ভাষা এই হরি নামে, সবকিছু আবার এই হরি নামে, যদি দেখে ওখানে কেউ নাই একটা ছেলে দৌড় দিয়েছে, ও দুষ্টামি করে এই কাম করছ, আসি কারপোলারে ধরারে আর কাঞ্চা পাঠাইতে তাবর দিয়া, দেন ওই হরির নাম নিছে আর কাঞ্চা পাঠাইব তাবর দিয়া, কারণটা হলো কি, সুরের ভিন্নতা, ওই সুরে নীলিকে, ওইটা হলো মরণ সুর, অন্তিম সুর, জীবনের শেষ সুর, গিভ অ্যান্ড টেক, কিছু দাও কিছু নাও, যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া শেষ, একে সোপাকিবে দন্ত নরিবে সম্বল হবে মুরলাঠি, সেদিন উত্তর পরিজন সকলে বলিবে পুত্র পরিজন সকলে বলিবে এ জঞ্জাল মরিলে এই বাঁচি, কি বিধান রাজা পরীক্ষিত বিদায় হয়ে গেলেন, তাই রকম সাত দিনের মধ্যে কেউ যেতে চান আর না চান আমার সঙ্গে, কিন্তু সাত দিনে ছাড়বে না, সাত দিনে কাউকে ছাড়বে না,
দুদিন আগে আর দুদিন পরে, দশ বছর পরে আর পঞ্চাশ বছর পরে, এই সাত দিনের যে কোনো একটা বার। এর বাইরে কম্পিউটার ভিতরে ও ঢোকে না নাই কোনো বার, এই সাতটা দিনই প্রত্যেকের। কেউ শুক্রবার, কেউ বুধবার, কেউ সোমবার, কেউ যার যেদিন যেইবার লাইয়া যায় লটারিতে, কারুর নিস্তার নাই। তো বলিয়ে রাধা মাধব কি, এই দিকটার মধ্যে চাক্কা টাল হয়েছে আজকে বাবাদের, জয় হয়েছে। দেখ থাক 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 থাক, দুমলো দুমলো, খালি পারি না দেখি আমরা, পারলে দেখাই দিতাম সবাই মিলে, একটা ঝাঁক দিতাম এক ঝাঁকে, এই আওয়াজ যাইতো গা বৈকুণ্ঠে, আর ওনটা পাড়ের দিকে দাম দেখায়। কালকে যে কইলাম গরম সিসা দিব একের ভগ ভগে, চকলেট খা জন্মের খাওয়া, দিল না হরিবল। তো মনে মনে বলছে গুসাই হঠাৎ করে দিয়েছেন, আরেকবার দিয়া দেখেন না, যাক সময় হইলে ওটা ভগবানই বলে দিব। না ঠান্ডি ঠান্ডি কোল কোল, তো আজকে একটু ঠান্ডা বেশি নাকি গো, আজকে ঠান্ডা একটু বেশি বেশি মনে হইতেছে। তো যাই হোক ভক্তগণ, মাঝে মধ্যে জয় ধরে দিলে শরীরের স্পিড বাড়ে, কুইরামি ছুটে, নামে প্রেম আসে, শরীরে বল আসে। তো বলিয়া যার যার গুরু মহারাজ কি, অধিকের হলো কি, থামা থামি নাই আজকে, আওয়াজ বাড়লো কেন, ভক্ত তো বাড়েনি, সিসাই খাইছে, সিসা চকলেট, ক্যাডবেরি চকলেট কত রকমের আছে না, ওটা হলো সিসা চকলেট, ওটা মায়েদের জন্য জমরাজা স্পেশাল ফ্রিজিং করে থুয়ে দিছে, সময় মতন গরম করব, এখন ঠান্ডা অবস্থায় আছে। তো যাই হোক ওদিকের হলো কি, তার মানে কি, কালকে ওই যে মহাপ্রভু আশায় আছেন না কি গো বাবা, মহাপ্রভু আশায় আছেন, কার আশায় গো, আমাদের আশায়, আমাদের জন্য না, হরিবল, নিত্যানন্দের আশায়, নিত্যানন্দ নিত্যানন্দ, উপায় নাই নিত্যানন্দ বিনে। একবার ভেবে দেখুন না, নারী পুরুষ কীট পতঙ্গ পশু পাখি সকলের দেহেতে নিত্যানন্দের বাস, যতক্ষণ দেহে নিত্যানন্দ আছে ততক্ষণ গুলোকে বাস, নিত্যানন্দ পতনে খাই হতাশ, কেমন নিতাই নিতাই চিন্তা করেন, আনন্দ অফুরন্ত আনন্দ যতক্ষণ নিতাই ধরে রাখা যায়, গুজ্জ কথা হরি বল। তাহলে নিতাই চাঁদের জন্য মহাপ্রভু আশায় আছেন, আশাটা কেমন ছিল, কবে নিতাইর চরণ ধুলি মোর লাগবে গায়, আমি বসে আছি নিতাইর চরণ ধুলির আশায়। এদিকে নিতাইকে বের করে নিয়ে গেছে বাবা মায়ের কাছ থেকে শঙ্করানন্দপুরী, যে দেখুন মনে পড়ে গেছে, কালকে মনে পড়ল না, শঙ্করানন্দপুরী মাধবেন্দ্রপুরী মহারাজের গুরুদেব, নিত্যানন্দের গুরু এই মাধবেন্দ্রপুরী, অদ্বৈত প্রভুর গুরু এবং ঈশ্বরপুরীর গুরু, ঈশ্বরপুরী হলেন মহাপ্রভুর গুরু, মাধবেন্দ্রপুরী হলেন নিত্যানন্দের গুরু, সম্পর্কে খুড়া গোসাই, দুই মহাপ্রভুর সম্পর্ক হলো খুড়া গোসাই আর অদ্বৈত প্রভু, তো অদ্বৈত প্রভুই, সে তো বাবাই, কথাই দিয়েছে বাবা বলে ডাকবে, আর তার স্ত্রী সীতামা স্বয়ং মা দুর্গা তাকে মা বলে ডাকবেন। ওই যে গোচারণ ভূমিতে মা দুর্গা দশাতে খাওয়ায় গোপালকে কোলে নিয়ে, বিশ্বপৃষ্ঠে আসে সঙ্গে একজন জটাধারী গলায় সাপ, জানো মা
তার সঙ্গে এক নারী তুলনা দিবারও নারী ভুবন আলো হয়ে যায় তার রূপেরও ছটায়। সেই মা দুর্গা দশ হাতে গোপালকে খাওয়ায় আর বলে, গোপাল একবার আমায় মা বলে রে একবার আমায়। গোপাল বলে, কেন গো? সারা জগতের সবাই তোমায় মা বলে, তাতে তোমার প্রাণ ভরে না? এত মা ডুক ডাক শুনবার সাত কেন? গোপাল রে, জগতের সবাইও যদি বলে তাতেও মায়ের স্বাদ পূর্ণ হয় না। যদি তুই একবার মা বলে ডাকিস আমার এই নারী জন সফল হবে নারী জন। সেদিন ভগবান কথা দিয়েছিলেন, আমি সেদিন তোমায় মা বলিব। যেদিন শান্তিপুরে যাবে তুমি অদ্বৈত ঘরণী হয়ে, সেদিন তোমায় মা বলিব। এই জন্য মহাপ্রভু অদ্বৈত পত্নীকে মা বলে ডাকতেন আর অদ্বৈত প্রভুকে বাবা বলে ডাকতেন। হরি বল। তো যাই হোক ভক্তগণ, নিত্যানন্দ প্রভু বহু তীর্থ ভ্রমণ করালেন ওই শঙ্করানন্দ পুরী। সর্বশেষ যমুনার তীর ওই পারে বৃন্দাবন, এই পারে মথুরা ভোগের রাজ্য। এই যমুনার তীরে নিয়ে তিনি জানিয়ে দিলেন, এবার তুমি পার হয়ে যাও, কারণ সবার সব জায়গায় সহযোগিতা আছে। ভব সিন্ধুর পারে কারোর ক্ষমতা নাই। এখানে যার যার ভজন, যার যার সাধন, যার যার পারের করিনাম অকরিনাম, তাকে পার করে দেবে গুরু কৃপা। এবার তুমি পার হয়ে যাও, আমার ক্ষমতা নাই, আমি চললাম। ওখান থেকে শঙ্করানন্দ পুরী চলে গেলেন। দিবা অবসান, সন্ধ্যা হয়ে গেছে। বিশাল যমুনা, যেমন এখন যে পদ্মা, এই পদ্মা কি এতটুকু ছিল? এক সময় আরো অনেক বড় ছিল না? বিশাল ছিল। আমাদের যেখানে জয়পাড়ায় যেখানে থানা, ওইখানে 80 হাত জল ছিল, আমরা শুনেছি বুড়াবুড়ির মুখে। তাহলে সে পদ্মা কোথায় চলে গেছে? একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা, তার ভাঙ্গা ভাঙ্গি থামে নাই। ভাঙ্গা ভাঙ্গি যে জায়গায় ভাঙবার ভাঙতেছে। তো যাই হোক, বিশাল যমুনা, একুল থেকে ওকুল দেখা যায় না, এত বড় ভয়াল যমুনা নামক ভব সিন্ধু পারি দিলে তো ওই পারে বৃন্দাবন, ধরে নিন গোলক বৃন্দাবন। কিন্তু ভব সিন্ধু পারি তো দিতে হবে, সেই ময়ূর পঙ্খীর নৌকা কোথায়, কি নিয়ে যাবো সেখানে? সেই ভব সিন্ধু সেই ময়ূর পঙ্খিতে উঠতে হলে চাই পারের করি। আর এই পারের করি, এই জড়জগতের টাকা পয়সা সোনা দানা, সোনার গহনা ধন ঐশ্বর্য কেউ চিনে না। তবে ভবপারের ঘাটার মাঝে একটা জিনিস চিনে, সেটা কি গো? হাতের সোনা, গলার সোনা, অঙ্গের সোনা, কিচ্ছু কিচ্ছু চিনে না। ওগুলো কিচ্ছু নেয়া যাবে না, ওগুলো তো পুড়ে যাবে, গলে যাবে। একটা সোনা সঙ্গে যাবে, সেটা হলো কানের সোনা। এই কানের সোনাটা সঙ্গে যাবে ভবপারের ঘাটে, এটা হতে পারে আপনার পারের করি। ওটা পেলেই ওই ময়ূর পঙ্খীর নৌকার মাঝি আপনাকে পার করে দেবে। তো সেই কানের সোনা তো আমাদের নেই। ওই যে দেখুন, আলু পেয়ে চিকচিক করছে, ওই যে এদের কোনো ভয় নাই, কারণ এদের কানে সোনা আছে তো। কি গো মায়েরা, ওই যে চিকচিক করছে, দেখাই যায় চিকচিক চিকচিক করে, তার মানে কি তোমাদের কোনো ভয় নাই, মা ভয়, কেন তোমাদের কানে সোনা আছে তো। ও এই সোনা না, আমার মেয়েটা বলছে আবার এই সোনা না। তাহলে এই সোনাটাই প্রথম দিন আলোচনা হয়েছিল, রাধারানী বলেছিল, ওরে এই কানের অভিতর দিয়া
মরমে পশিল গো কানের ভিতর দিয়া, মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ, সখী কে বা শুনাইল, ও সখী কে বা শুনাইল এমন মধুমাখা কৃষ্ণ শ্যাম নামের এত মহিমা। এই কর্ণ দিয়ে যে কৃষ্ণ নাম শুনেছে তার কানি শোনা হয়েছে, ওই শোনার তো সঙ্গে নিতেই দেবে না, খুলে রেখে দেবে ছেলের বউ ছেলে মেয়ে ওরা খুলে রেখে দেবে, কিচ্ছু দেবে না, দামি জিনিসে দোষ নাই তো, দোষ তো নন্দঘোষের, ওসবের মধ্যে কোনো দোষ নাই বাবা, এগুলো খুঁজবে আগে যে কোনটার মধ্যে কি আছে, কোনো দোষ নাই। অতএব ওই ঘাটে গিয়ে নিতাই একা ঘুর অন্ধকার, তখনও কিন্তু নিতাই হয়নি, নিত্যানন্দ হয়নি, তখন তার নাম কুবের, তখনও তার নাম হলো কুবের। তো এবার পার হয়ে ওই পারে গেলে তো বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো যেতেই হবে, ওই যে দাদু গুরুর আদেশ, এখনো গুরুর সঙ্গে দেখা হয়নি, খুঁজে যাচ্ছে, জন্মে জন্মে ছিলেন যিনি এ জন্মে হবেন তিনি। ওই যে প্রথম দিন ঠেকিয়ে রেখে দিয়েছি গুরু দক্ষিণা নেয়নি, সব মনে আছে বাবা, ভুলে যাইনি, এত ভোলা মন নিয়ে ভাগবত করা যায় না, কোন জায়গায় বিন্দু বিসর্গ দাঁড়িয়ে রেখেছি সব মনে আছে, সময়ের স্বল্পতা এক জায়গা থেকে আরেক জায়গায় সব সমাধান হইতো, সব ভেজালের মূল হইল বুঝায়, কালকে সব ঘুরাই দিছে। আসলে এটাই হয় অন্তরের চাওয়া, ভক্তি জগতের এমন একটা জিনিস, একটা কথার কারণে সব সিস্টেম ঘুরে যায়। তাহলে নদীর তীরে দাঁড়িয়ে নিতাই কাছে অন্ধকার হয়ে গেল, দেখো আমি এই ভয়াল যমুনা কি করে পার হব, এত বড় যমুনা তরঙ্গ রূপবাহু, নদীর ঢেউকে বলা হয় নদীর হস্ত, তরঙ্গ রূপবাহু দ্বারা উত্থলিত, যমুনার আনন্দে ধরে না তো, তুফান উঠে গেছে, কেন যমুনা চিনেছে তো, এই তো দাদা বলাই, এই তো সেই দাদা বলাই, কত কাল পরে আবার আমার তীরে এসে দাঁড়িয়েছে। নিতাইকে দেখে দেখুল হয়ে আমাদের প্রত্যেকের ভাবনা, সে ভাবছে আমাদের সবাইকে তো যেতে হবে সেই বৈতরণীর পারে, ভবসিন্ধুর পারে গো, যার হৃদয়ে ভক্তির জোর আছে, যার পারের করি আছে, সে অনায়াসে পার হয়ে যাবে। আর কিছু না থাক, ওখানে গিয়ে যদি মনে পড়ে যার নাম শ্রীহরির নাম, যদি ওখানে গিয়েও মনে পড়ে তবে প্রাণ খুলে ডাক, এক পাশে দাঁড়িয়ে যেন নিতাইয়ের মনের ভাবটা প্রকাশ করছে পরীক্ষিত বালা, তাকিয়ে দেখো হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো
পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল, এই যে সাত দিন ফুরিয়ে গেল, হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে মন রে আমি আগে এসে ওই ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পরে, যারা পরে এলো আগে গেলো আমি রইলাম পরে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি করি নাই যাত হরি রে, শুনি করি নাই যাত তুমি তাহারে করো পাগল, শুনি করি নাই যাত তুমি তাহারে করো পাগল। আমি দিন ভিখারি নাই কোকোরি, দেখ ঝুলা ঝেড়ে, আমি দিন ভিখারি নাই কোকোরি, দেখ ঝুলা ঝেড়ে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি বল, আমার পারে সম্ভব তোমার নাম টিকে বহু, আমার পারে সম্ভব তোমার নাম টিকে বহু। কাঙালে ফকির চা
के दया कुल पा थारे सातारे कनल फकीर सा के दया कुल पा थारे सातारे हरि दिन तो गेलो संध्या होलो पार करो यामरे जर जर गुरु महाराज की हरि बोल एक छोट शिशु एक सात बचर ब्रज बालक एक जीर्ण शीर्ण भांगा नौका निये सामने एसे छे एसे बोलचे कि गो तुमी पार होबे तो उठे एसो ये तुमी के अरे जीर्ण तोरी जे आमी तो हरि तुमी ना हरि हरि के डाकले এই ঘাটের পাটনি তো আমি গো আমার বাবা মা বড় আদর করে আমার নাম রেখেছে হরি আমি তো এই ঘাটে পার করি যে এসে আমার ডাকে হরি হরি বলে আমি অমনি তাকে পার করি অন্ধকার হয়ে গেছে এত বড় ভয়ালা নদী তোমার কোনো ভয় ডর নেই দেখো তো কি বলে মনে মনে বলে তুমি তো জানো না ভয়ও যে পালায় আমার নাম শুনলে কারণ আমি তো ভয় আমার আবার কিসের ভয় যিনি আমার ভয় করে না আমার অভ্যেস হয়ে গেছে দিনের আলো পর্যন্ত বাবায় থাকে অর্থাৎ গুরুদেব থাকে যখন অন্ধকার হয়ে যায় হিসাব কিতাব শুরু হয়ে যায় তখন আর আপন বলতে কেউ থাকে না যার যার আমল নামা যার যার করণ করুনি যার পুঁজিতে যা আছে ওই দিয়ে পার হয়ে যেতে হবে সেদিন আর কোনো বান্ধব সামনে নেই আপন জন বলতে আর কারুর সঙ্গে কারুর দেখা হবে না অতএব তোমার জীর্ণ তরি যদি ডুবে যায় বলে কি দেখো আমার তরি ডুববে আমার কাছে না বলে বলে কি যে যে ভাঙা তরি এই তরি যদি মাছ দড়িয়ায় গিয়ে ডুবে যায় ছোট্ট হরি বলছে যে দেখো তুমি কেন অনন্ত কোটি সৃষ্টির সকল জীব যদি আমার তরিতে উঠে আমার তরি ডুববে না কারণ আমার তরি আমার কথায় ডুবে ভাসে আমার কথায় আমি যার তরি ডুবাই কে তাকে বাঁচা ভবে আমার কথাই তরি ডুবে ভাষা আমার যার তরি ডুবাইবার মন চায় তার টুবি তরি ডুবাইয়ে দেই আর আমার এই তরিতে যে একবার আসে তার আর এই দেহ তরি ডুবাডুবি শেষ হয়ে যায় 84 লক্ষ জনম ভ্রমণ পরিভ্রমণ অন্তে সে যদি একবার আমার এই তরির সন্ধান পেয়ে যায় হরি বল হরি বল রাবণ পেয়েছিলেন সেই তরি রাবণ নিয়েছিলেন সেই তরি রাবণ জানতেন সীতাকে হরণ করেছি একদিন নাই একদিন এই তরণীর মালিক আবার দ্বারে আসবেই আসবে মন্দাদরীকে দেখে দেয়াকুল হয়ে যাচ্ছে তুমি কি করলে
আমার সব শেষ হয়ে গেল, এক সীতা মায়ের জন্য। কখনই যেন রাবণের মুখ দিয়ে, অর্থাৎ মন্দাদরীর ভাবনা ছিল রাবণ তাকে বিবাহ করবে। মন্দাদরী বলেছে, তোমার 10,000 পত্নী, তুমি বিবাহ করবে আমায় বলতে আরো 10,000 বিবাহ করাতাম, তুমি কেন ভগবানের পত্নী নিয়ে এলে? সেদিন রাবণ বলেছিলেন, ওগো আমি যে সীতা আমাকে কেন এনেছি, ওই যে মুখ দিয়ে মা, যেই না মা শব্দটা বেরিয়ে গেল না, অমনি মন্দাদরী যে কি বললে, যে কেন আমি কি বলেছি, যে তুমি মুখ দিয়ে বললে সীতা মা, যে কি আমার অন্তরের ভিতরে লুকায়িত যে বস্তুটুকু ভক্তি নামক সীতার প্রতি, ওটা বেরিয়ে গেল এই মুখ দিয়ে। বুক চাপড়ে কাঁদতে লাগলো রাবণ। রাবণের এই কান্না দেখে মন্দাদরী আর সইতে পারলেন না। মন্দাদরী এবার কেঁদে কেঁদে আকুল, এই উত্তরে ওখানে দিয়ে মন্দাদরীর নয়নের জল মুছিয়ে দেয় রাবণ। মুছিয়ে দিয়ে বলে, মন্দাদরী কেঁদো না, কেঁদো না, কারণ এই জগতে আমি বড় মহাপাপী অপরাধী, আমি অনাচারী অত্যাচারী পাপীচারী ব্যভিচারী। এই প্রভাত, ওই পাশে কেউ নাই মনে হয় না, ওর সামনে বাচ্চাদের সামনে ওর মাটা কেউ নাই, সব বাইতে বলহরি করছে। হরি বল, দেখুন রসাবাস হয় কি করে, কি একটা মুহূর্ত। না না, মায়েরা ওখানে আছে তো, শিশু ওরা তো আর বুঝে না, ওদেরকে তো যাক। তাহলে মন্দাদরীর নয়নের জল মুছে দিয়ে রাবণ কি বলছে, রাবণ বলছে, মন্দাদরী কেঁদো না, এই জগতে আমি মহাপাপী অপরাধী, সর্বশেষ এমন এক পাপ করেছি, আমি এই পাপখানা না করলে আমার বংশ উদ্ধার হতো না, আমি আমার চিন্তা করিনি, আমি যদি মনে করতাম স্বর্গ কি বৈকুণ্ঠের স্বর্ণ সিংহাসন পেতাম, আমি তো সেই চিন্তা করিনি, আমি সকলের উদ্ধারের চিন্তা করেছি, আর সকলকে উদ্ধার করার মতো একখানা তরি, মনের মতো সীতা নামক সেই তরিখানা ঘাটে বেঁধেছি। আমি জানি আমার ঘাটে ওই নৌকার মালিক একদিন না একদিন আসবেই আসবে। ওগো মন্দাদরী, আমি তোমায় বলি শোন, এইভাবে কেঁদে কেঁদে নয়নের জল শেষ করো না, এই দেখো আমি মুছে ফেলেছি, আমি আর কাঁদছি না, নয়নের জল ধরে রাখো, কারণ আমি যে মহাপাপী অপরাধী, আমার দরজায় যেদিন পূর্ণ ব্রহ্মরাম আসবে, সেদিন যদি আমার পাপের কারণে, আমার পাপের কারণে আমার রাজ্যের নদী নালা খাল বিল সব শুকিয়ে যায়, কোথাও যদি জল না থাকে, ওগো মন্দাদরী, যেদিন আমার রাজ্যে আমার দরজায় ভগবান রাম আসবে, আমার পাপের কারণে, প্রবাদ আছে অভাগা যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়, আমার পাপের কারণে সেদিন যদি আমার রাজ্যের জল সব শুকিয়ে যায়, তাই কি দিয়ে রামের চরণে সেদিন আমি ধোয়াইব,
সেদিন কি দিয়ে রামের চরণ ওই চরণে ধোয়াই ইব ওগো বন্দা দরি এইভাবে কেঁদে কেঁদে গঙ্গা যমুনার সব জল শেষ করো না নয়নের জল ধরে রাখো সেদিন কোথাও যদি জল না থাকে সেদিন এই নয়ন জলে চরণ ধোয়াইব নয়ন জলে সেদিন নয়ন জলে চরণ ধোয়াইব তুমি আর আমি দুয়ে মিলে সেদিন নয়ন জলে চরণ চরণ ধোয়াইব আমি যার কিছু চাই না মন্দাদুরি যেদিন হনুমান লেজ দিয়ে সব পুরে দিয়েছিল তুমি আমায় সেদিন বলেছিলে যে রামের শক্তির কথা রামের ভক্ত শুধু একটা বনের পশু তার শক্তির কাছে আমার সব শেষ হয়ে গেল তখনও যেন আমার জিদ আরো বেড়ে গেল ওই চরণ আমায় ধরতেই হবে দশানন আমার নাম আমি দশটা ইন্দ্রিয়কে হাতের মুঠাই রাখি দশানন দশ ইন্দ্রিয় আমি দশটা ইন্দ্রিয়কে হাতের মুঠাই রাখি আমার কথার বাইরে ওদের যাওয়ার শক্তি নাই আমি ওদেরকে বলে দিয়েছি ওরে দশ ইন্দ্রিয় আমার দেহে প্রাণ থাকতে তোরা তোরা কোথাও যাস নেই আমি রামের চরণে পড়ে আমি তোদেরকে উদ্ধার করব তোরাও রামের চরণে আমার সঙ্গে এই দশানন হয়ে ওই চরণ পাবি কেমন দশানন আর কেমন দশরথ দশটা রথ একা চালানের শক্তি রাখে একা চালানের ভজন ছিল তার মধ্যে ভগবানকে কি এমনি পেয়েছিলেন চতুরংশে রাম এসেছিলেন রাজা দশরথের ঘরে কি এমনি এসেছিল বাবা করণ করুন না থাকলে এবার ওই হরি বলছে ওঠো নৌকায় যে যদি ডুবে যায় আরে তুমি ওঠো না হাত বাড়িয়ে দিয়েছে বিশাল দেহ নিত্যানন্দের আর এইটুকুন বালক হাত বাড়িয়ে দিয়েছে আমার হাত ধরো এসো আমার হাত ধরে দেখুন অর্থাৎ ওই মাঝির যে কত আনন্দ আজকে হাত বাড়িয়ে দিয়েছে এসো যে নৌকা যদি ডুবে যায় আরে ডুববে না আমার কাছে না বলে এই নৌকা ডুবে না এসো তুমি যে তুমি আমার ভার সইতে পারবে তুমি এইটুকুন বালক যে দেখো বলে কি মনে মনে বলছে হরি যে আমার এক নাম বিশ্বম্বর অনন্ত কোটি বিশ্ব জগতের ভার বহন করি বলে নাম আমার বিশ্বম্বর তুমি হাত দাও না যেই হাত দিয়েছে মনে হলো একটা তুলসী পাতা নৌকায় বসিয়ে দিল একটা তুলসী পাতা চলো চলো বলতে যতক্ষণ সামনে দেখো ওই যে বৃন্দাবন এবার নামিয়েই বলছে ওই যে তুমি আর তো আসনি কখনো না 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 আমি আর কোনোদিন আসিনি দেখো তো আমি এই ঘাটে সব সময় এই তরি নিয়েই বসে থাকি যারা বৃন্দাবনে আসে আর আমি তাদেরকে এইভাবে পার করে দিই তো যাও 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 ওই যে বৃন্দাবন ওই যে দেখো ওটা হলো নন্দ রাজার বাড়ি ওই যে মানে আগে আগে দেখিয়ে দিল নিজেদের বাড়ি ওই যে গতকাল কেঁদেছে না কোথায় রইল
পিতা নন্দ আমার মা যশ মতি আমি একা একা চললাম ব্রজে আমার গুরু করলাম সাথী রে নিতাই ব্রজ বইলে প্রাণের ভাই রে নিতাই পথ দেখিয়ে দিয়ে ঐতরীর মধ্যে বসে বসে কাঁদছে কবে মিলন হবে আর বেশি দিন নেই আমি তো সূক্ষ্ম দেহে বৃন্দাবনে আছি আরেকটা দেহে জগৎ পরিক্রমা করছি অনন্তকাল যতকাল পৃথিবী আছে আমি বৃন্দাবনে আছি বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না দুটি রূপ অসংখ্য রূপ অনন্ত কোটি রূপ শ্রেষ্ঠ দুটি রূপ অর্জুনকে বললেন একটা হলো সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভক্তের জন্য সব সময় আর একটা হলো কাল হস্মি কাল মহাকাল রূপ দুষ্ট দমনের জন্য অতএব পথ দেখিয়ে দিল আর নিত্যানন্দ কুবের নামে বৃন্দাবন পরিক্রমা করতে লাগলো এখানে সেখানে ওখানে সেখানে যত স্থাপনা আছে ঘুরতে 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 ক্ষুধার্ত তৃষ্ণার্ত ওই যমুনার তীরে গিয়ে দাঁড়িয়ে থাকে যমুনা ডাকে ওই ধুবনে নিকুঞ্জ বনে কাম্য বনে খিদির বনে বেল বনে তাল বনে লোহ বনে ভান্ডির বনে দ্বাদশ বন তো এই সব বন থেকেই কে যেন ডাকে দাদা বলাই দাদা বলাই দাদা বলাই আর যেন একেবারে ঝাড়া দিয়ে উঠেছে যে বৃক্ষতলায় গিয়ে দাঁড়া ওই বৃক্ষ ঝাড়া দিয়ে উঠে একেবারে পত্র পুষ্প সব তার গায়ে পড়ে পাখিগুলো একেবারে উড়ে উড়ে তার কাছে আসে শুনতে পায় দাদা বলাই দাদা বলাই দাদা বলাই কি বলছে ওরাই সব দাদা বলাই দাদা বলাই এইভাবে বৃন্দাবনে ঘুরতে 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 একসময় কেশীঘাটের তীরে দেখে এইরকম অনেক মানুষ ওখানে কি গো গিয়ে দেখেন যে এইরকম একজন বসে হরি কথা বলছে কৃষ্ণ কথা হরি কথা কেন যেন ওই হরি নামে ওই গুরুজির মুখের হরি কথায় উন্মাদ হয়ে গিয়ে পড়লো তো পড়লো তার শ্রীচরণে যখন ওই চরণে পড়েছে আর সে ধরে তুলেছে জহরি জহর চিনতে ভুল করেনি কি হয়েছে তোমার দেখুন গুরুদেব আমি না জীবনে কখনো কোনোদিন এই বৃন্দাবনে আসিনি এই আমার জীবনের প্রথম অথচ আমি যেখানে যাই বনের হরিণ বনের পশু ওরা পর্যন্ত বলে বলাই দাদা বলাই দাদা গুরুদেব মনে মনে বলছেন এই তো আমার জীবনের স্বাদ পূর্ণ হয়ে গেল রে আমার তো কিছুই মনে পড়ছে না আচ্ছা তুমি এক কাজ করো তোমার কি মনে হয় যে আমার মনে হয় যে এই বৃন্দাবনে আমার একটা ভাই ছিল আমি তো সেই ভাইকেও দেখছি না আচ্ছা 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 তুমি ওই প্রেম যমুনায় গিয়ে স্নান করে এসো যমুনার এক নাম প্রেম যমুনা ওখানে স্নান করলে কৃষ্ণ প্রেম ভক্তি বৃদ্ধি পায় স্নান করে এসো যাও গিয়ে স্নান করে যেই এসেছে ওই যে মধুসূদনের মতো অমৃত বর্ষণ করে দিয়েছে এখানে যেই দিয়েছে সেই অজ্ঞান হয়ে গেল
গুরুদেব তাকে সযত্নে বুকে তুলে নিলেন, আনন্দে নৃত্য করতে লাগলো। এমন নৃত্য জীবনে কেউ কোনোদিন দেখেনি। তার সঙ্গে ওখানে যারা ছিল সবাই পরমানন্দে, এমন মধুর নৃত্য, এত আনন্দ করতে গেল। গুরুদেব নামাকরণ করে দিলেন যে কুবের নয়, আজকে থেকে তোমার নাম নিত্যানন্দ, কারণ তুমি আনন্দের মূর্তি। এবার বলছে, তাহলে আমার ভাই কোথায়? সব মনে পড়ে গেছে। এই বৃন্দাবনে আমার একটা ভাই ছিল, আমার ভাই কোথায়? যে ভাইয়ের কথা মনে পড়েছে, তোমার কথা যে আমার কথাও আপনার পড়োশে মনে পড়ে গেছে। এবার আমার ভাইকে, যে তোমার ভাই দেখতে কেমন ছিল গো, গায়ের বরণ কেমন ছিল? যে গায়ের বরণ ছিল কালো, যে এখন আর তোমার ভাই কালো নেই, তোমার ভাই, যে আমার ভাই ত্রিভঙ্গ ঠামে তিনটি বাঁকা হয়ে দাঁড়াতো, যে এখন আর তোমার ভাই বাঁকা নেই, তাহলে সোজা হয়ে গেছে। তোমার ভাইয়ের নাম ছিল কি গো? যে আমার ভাইয়ের নাম ছিল কানাই। এবার কানাই হয়েছে নদীয়ার নিমায়, এখন আর কানাই কানাই নাই। কত সৌভাগ্য আমাদের, দেখুন। আসলে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা আমি ভাবিনি। বাবা গো, তোমার চরণে আমি প্রণাম জানাই বাবা। এমন একটা সময়ে তুমি এমন একটা জায়গায় হাত দিয়ে দিয়েছ, আগামী কাল নয় পরশু দিন নিত্যানন্দ মহাপ্রভুর জন্মদিন। দেখুন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। এই যে পরশু নিত্যানন্দ ত্রয়োদশী, আগামীকাল দ্বাদশী, পরশু, আর সেখানে এখন আমরা নিতাইকে খুঁজে বের করছি। নিতাইর চরণে প্রার্থনা, হে নিতাই, আমার ভাগ্যে যাই রাখো, এখানে যারা আছে তাদের প্রতি তুমি কৃপা করো, তাদের প্রতি তুমি করুণা করো, আর আমি যেন তাদের চরণ ধরতে পারি। আমি তোমার চরণ পাইবা না পাই দুঃখ নাই, আমি যেন ভক্তের চরণ ধরতে পারি। নৌকার পরে ব্যাপার দশ মালায় বৃন্দাবন পরিক্রমা করুক। তাহলে বলে দিলেন সব, যে আমার ভাই কোথায়? সে এখন নদীয়ায়, সে এখন নদীয়ায়। গুরুদেবকে প্রণাম করে নদীয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন। মনের মধ্যে একটা ইচ্ছা হলো তার, যে আমার রূপ আমি কাউকে দেখাবো না, আর নবদ্বীপে গিয়ে আমার এই নয়ন দিয়ে সর্বপ্রথম আমি ওই গৌর রূপ হেরিব, অন্য কোন রূপ আগে দেখব না। এ যেন বিধি বাম, ওই যে নারকেল খাওয়ার মতো, লাভ দিয়ে নারকেল পাড়তে গিয়ে পরিণাম কি হলো? আগে সখীর অনুগত হও, আগে কারো না কারো চরণে আশ্রয় নাও, তবে তো ওই চরণ সরাসরি কে কবে পেয়েছে ব্রজের শ্রীনন্দের নন্দন। আগে করো সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণে ভজন পূজন। সে সরাসরি গিয়ে গৌর দেখবে, আর কাউকে না, সবাইকে পরে দেখবে। গৌর এটা চাইলেন না, তাই তিনি বাধা হয়ে দাঁড়ালেন। ভগবানের অপার করুণায় নিত্যানন্দ এমনি দিনে গিয়ে নবদ্বীপে প্রবেশ করেছেন। দেখুন ঠাকুরের কি মহিমা, অর্থাৎ একাদশীর আগের দিন রাত ১২টায়, একাদশীর আগের দিন রাত্র ১২টার সময় সে নবদ্বীপে পৌঁছেছে।
নবদ্বীপে পৌঁছে সে আর কিছু করতে পারেনি, খালি ঘোরাঘুরি করেছে, শুধু ঘোরাঘুরি করেছে মুখ ঢেকে। পরের দিন একাদশী, মানে আজকে ঘুরছে, সে ঘুরেই যাচ্ছে। ভোরবেলা সবে মাত্র একটু পরিষ্কার হয়েছে, এর পথ দিয়ে হেঁটে যাচ্ছে মুখ ঢেকে। ওই যে তার মনের আশা, এই বদন সে আগে কাউকে দেখাবে না, আগে তার নয়ন দিয়ে সেই গৌর রূপ দেখবে। কিন্তু ভক্তের অনুগত না হলে তো হবে না। সে হেঁটে যাচ্ছে, পেছন থেকে কে যেন ডাকছে, ও ঠাকুর ঠাকুর। নিত্যানন্দ কেন শুনবে বলুন? কারণ সে তো কোনোদিন নবদ্বীপে আসেনি, তাকে তো কেউ চেনে না। আর কাকে ঠাকুর ঠাকুর করে কে ডাকছে, কে কার খবর নেয়, তার মতো সে বিক্ষিপ্ত ভাবে হেঁটেই যাচ্ছে। আবার ডাকছে, ও ঠাকুর, উত্তর নেই। আরে ও মুখ ঢাকা ঠাকুর, যেই না বলেছে মুখ ঢাকা ঠাকুর, ওই থেমে গেছে। যেখানে তো আর কারোর মুখ ঢাকা নেই। আমরা যেমন মাস্ক দিয়ে মুখ ঢাকি, সে তো মাস্ক দিয়ে নয়, সে উত্তরীয় আঁচল দিয়ে, এটা দিয়ে মুখ ঢেকে নিয়েছে। আর পেছন থেকে ডাকছে, ও মুখ ঢাকা ঠাকুর। যখন বারবার মুখ ঢাকা ঠাকুর বলছে, থেমেছে, মাথা নিচু করে বলছে, এই তুমি কাকে ডাকছো গো, যে এখানে তো আর কারুর মুখ ঢাকা নেই, শুধুই তোমার মুখ ঢাকা, তাই আমি তোমাকেই ডাকছি। যে ঠাকুর ঠাকুর বলে ডাকছো, তুমি কি আমাকে চেনো, জীবনে দেখেছো? যে না দেখলে কি ডাকি গো, তুমি আমায় চেনো না, চিনলে ডাকলাম কি করে? মিথ্যে কথা, আমি কখনো তো এই নবদ্বীপে আসিনি। জগ এই দেখা তো নবদ্বীপের দেখা নয়, এই দেখা তো নবদ্বীপের দেখা নয়। এটা তুমি বলো কি, তুমি মুখ খুলো, যে আমি তো তোমাকে চিনতে পারলাম না। তাই বলছে, আর যে ডেকেছে সে বলছে, আমি তো তোমায় ঠিক চিনেছি, যে তুমি আমায় কি করে চিনলে আমার মুখ ঢাকা, যে ওই অঙ্গের গন্ধ, এই অঙ্গের গন্ধ ঢাকবে কি দিয়ে গো, এই যে ভক্তির গন্ধ, এই গন্ধ তো ঢাকা যায় না। যে তুমি বলছো আমাকে চেনো, তো বলো তো আমি কে? এবার যে ধরেছে সে তার পরিচয় দিয়ে দিচ্ছে, যে তবে শোনো তুমি কে আমি বলি। তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, রোহিণী নহন ধন তুমি, রাখাল রাজার ভাই, ও গৃহিণী নহন ধন তুমি, রাখাল রাজার ভাই। শুনো শুনো, ব্রজে বুঝি তোমার সাধ মিটে নাই, ও গো ব্রজে বুঝি তোমার সাধ মিটে নাই, আজ ব্রজের বলাই হলেন নিতাই, আজ ব্রজের বলাই হলো নিতাই, ব্রজে বুঝি তার, ও গো ব্রজে বুঝি তার সাধ মিটে নাই। হরিবল, নিতাইকে তো পেয়েছি, আর কি গো?
আর দুই চার ঘন্টা হইলে সমস্যা নাই তো? হ্যাঁ, দুই তিনজনে বলছে সমস্যা নাই। হরি বল। যাই হোক ভক্তগণ, যে পেয়েছেন, যে ধরেছেন, সে ছাড়বেন না, কারণ সে জানেন নিতাই ভজলে গৌর পাওয়া যায়, নিতার সঙ্গে গৌর ফ্রি। আর জয় রাধে বললে কৃষ্ণ ফ্রি। যে গতকাল দাসকর দিয়ে দিয়েছে না রাধারানীর চরণে, আজকে থেকে বৃন্দাবনে কেউ বলবে না হরে কৃষ্ণ, সবাই বলবে রাধে 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 রাধে। কেউ বলে বৃন্দাবনে? একমাত্র নবদ্বীপে হরে কৃষ্ণ। যেই বৃন্দাবনে যাবেন রাধে রাধে। অতএব ওই চরণে শরণাগত করে জগৎ শিক্ষা দিয়ে দিয়েছেন। তাই তো আজ যে তুমি আমায় চিনলে কি করে, তবে তুমি কে যে প্রভু ব্রজ দৃষ্টি দিয়ে একবার ভাবো না, আমি কে? আমি তো তোমার গুচারণে তোমার চরণ সেবা করতাম, আমি তো তোমার চরণে জল ঢালতাম, সেবার বস্তু যোগাতাম, রাধারানীর অষ্ট সুখীর এক সুখী, নাম আমার তুঙ্গ বিদ্যা, আমি হয়েছি গৌর লীলায় 64 মহন্তের এক মহন্ত, নাম আমার নন্দনাচার্য, নন্দনাচার্য, নন্দন আচার্য। হরি বল। এইভাবে দুয়ের মধ্যে এবার চলো আমার ঘরে, একাদশীর জল সেবা আমার ঘরে হবে। আমি কিচ্ছু সেবা করিনি, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি তুমি আসছ এই নবদ্বীপে, আমি আর কিচ্ছু ভোজন করিনি, সারা রাতে জেগেছিলাম। চলো, যে আমার মনের আশা তুমি পূর্ণ হতে দেবে না, যে তোমার ওই আশা কোনোদিনই পূর্ণ হবে না, তুমি কখনোই আমাদেরকে না দেখে ওই গৌর রূপ হেরিবে এ আশা করো না। আগে ভক্তের দ্বারে যাও, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণে যাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা বিনে। হরি বল। তাহলে নন্দনাচার্য নিয়ে গেলেন তাকে, আর নন্দনাচার্যের গৃহে সংবাদ হয়ে গেল শিবাসঙ্গনে, আজ আনন্দের ঢেউ। হঠাৎ করে এত আনন্দ কেন? মহাপ্রভু চিৎকার করে উঠলেন, ওরে আমার আনন্দ এসে গেছে, এই নবদ্বীপে আমার আনন্দ এসে গেছে, তোরা দেখ কে কোথায় আছিস। চতুর্দিকে লোক পাঠালো, কেউ কি করে পাবে? নিত্যানন্দ বড় গুরুতত্ত্ব এই অবতারে, গৌর জানাইলে তারে জানিবারে পারে। মহাপ্রভু অদ্বৈত প্রভু সহ কীর্তন শোভাযাত্রা, শ্রীবাস গদাধর সবাইকে নিয়ে কীর্তন শোভাযাত্রা নিয়ে গিয়ে হাজির হলেন নন্দনাচার্যের বাড়িতে। যেই না নন্দনাচার্যের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়েছে, শ্রীপাদ বেরিয়ে এসো। আর নিতাই লুকিয়ে রাখতে পারলেন না নিজেকে, সম্মুখে দাঁড়িয়েছেন। যেই সম্মুখে দাঁড়িয়েছেন অদ্বৈত প্রভুকে বললেন, পিতা ভাগবতের একটা শ্লোক বলো। অনুগ্রহায় ভূতানাং মানসিং তনুমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রুত তৎপরো ভবে। ভগবান মানুষের রূপ ধারণ করে যুগে যুগে
এই ধরায় আসে, এসে তিনি করেন ক্রীড়া অর্থাৎ খেলা, আমরা বলি ওটাকে লীলা। ওই লীলা যে শ্রবণ করে তার জন্ম মৃত্যু থাকে না রে, ও তার জন্ম মৃত্যু থাকে না রে। এবার দুই ভাই মিলে নিতাই আর গৌর নদিয়ার ধুলা, ওই সোনার অঙ্গ গড়াগড়ি যায়, আ সোনার অঙ্গ ধুলাতে লোটায়। বিশাল কীর্তন শোভাযাত্রা, বিশাল কীর্তন শোভাযাত্রা নিয়ে সোজা চলে গেলেন শচীর আঙ্গিনা মাঝে। এবার নিমাই চাঁদ নাচিয়া বেড়াই রে একা নয়, সঙ্গে ভাই নিতাই গিয়ে বলছে, ও মা অমনি শচী মাতা এত জোরে ডাকছে আমার নিমাই, বেরিয়ে এসে কে নিমাই দেখতে দুজন একই রকম, কি নিমাই? নিমাই চুপ হয়ে গেছে একদম, দুইজন একদম চুপ। কে তোমার নিমাই? অদ্বৈত বলছে, শ্রীবাস বলছে, মায়ের বসন পরিচিত ছিল, গৌর বসন আর নিতাইয়ের বসন আলাদা, ওই বৃন্দাবনেও কানাইয়ের বসন বলাইয়ের বসন আলাদা ছিল। বসন দেখে চিনে ফেললেন, গিয়ে ধরলেন নিমাইকে। এবার নিমাইকে বলছি, নিমাই উকে রে, যে মা দাদাকে খুঁজে এনেছি, সেই যে ছোট্টবেলায় হারিয়েছিলে দাদা বিশ্বরূপকে, সেই বিশ্বরূপকে আমি নিয়ে এসেছি মাগো, এই তোমার সেই বিশ্বরূপ। আজানন্দিয়া ধরে নারে ভক্তগণ, এমন একটা দিন আজ বছরের ২৬টি একাদশী, ২৪টি, কোন কোন বছর বলবাস পড়লে দুটো বা বেড়ে যায়, ধরে নিন ২৬টি, তাহলে ২৬টি একাদশীর মধ্যে আজকের বছরের সর্বশ্রেষ্ঠ একাদশী ভৈমী একাদশী। ভগবান আজকের দিনে এই ভূমিতে চরণ রেখেছে, এই ভূমিতে মর্ত্যভূমিতে চরণ রেখেছে, আজকের দিনে ওই চরণ সর্বশ্রেষ্ঠ একাদশী শয়ন উত্থান আরো পার্শ্ব মুড়া, তার মধ্যে ভোমা ছোড়া, দুই ছাওয়ালের জন্মতিথি অষ্টমী নবমী দুটি, পাগলার ১৪ পাগলি রাত এই নিয়ে জীবন কাট, এও যদি না পারিস ভগার খাদে ডুবে মরিস। অর্থাৎ শয়ন উত্থান আরো পার্শ্ব মুড়া, তার মধ্যে ভোমা চোরা, ২৬টি নাই বা পারলি ৪টি তো পারবি, শয়ন উত্থান পার্শ্ব ভোমা চোরা মানে ভৈমি এই ৪টা, বাকিটি না পারলি শুরু করে ৪টা দিয়ে, আচ্ছা ৪টা না পারলি তার মধ্যে ভোমা ছোড়াই একটা কর। দেখুন ভগবানের কত করুণা, মহাজনের কত করুণা কলিজীবের প্রতি, না পারলি একটা কর, তবু তো পার ঘাটায় গিয়ে বলতে পারবি যে প্রভু আমি করেছি ভৈমী একাদশী। আজকে এমন একটা দিনে আমরা সবাই একাদশী করেছি নাকি গো? কারা কারা করেছি দেখি একটু হাত দুইখানা। বাহ বেশ বেশ, যারা যারা আজকের দিনে একাদশী করেছেন তাদের চরণে আমার প্রণাম। আমি ভগবানের আতুল চরণে প্রার্থনা জানাই, হে ভগবান, হে বাসুদেব, হে জগন্নাথ,
আজকে যারা একাদশী ব্রত করেছে তাদের তুমি সর্বাঙ্গীন মঙ্গল করো, সবাইকে তুমি সুখে শান্তিতে রেখো। সেই সঙ্গে তোমার চরণে আরো প্রার্থনা জানাই, যারা একাদশী ব্রত করতে পারে নাই তুমি তাদের প্রতিও কৃপা করো, করুণা করো, তারাও যেন আগত দিনে এই একাদশী ব্রত করতে পারে। কারণ একাদশীর থেকে কারোর উদ্ধার নাই। পৃথিবীতে চারজন বাদে সকলের জন্য একাদশী বাধ্যতামূলক। কত রকমের কত পণ্ডিত আমাদের মতো এখানে বসে কত রকমের কত কথা বলে। সেদিন ঈশাপুরা আপনারা চিনবেন হয়তো, বিক্রমপুরের মধ্যে, ওখানে একজনে বলেছে আরে বিধবার কোনো একাদশী নাই, কি করবার ইচ্ছা করে তখন কোন। তো বিধবার একাদশী নাই, অমুকের একাদশী নাই, তমুকের একাদশী নাই, এই নানান ধরনের নানান মতের এখনো করোনা ভাইরাস সমাজে ভরা, বিশেষ করে আমাদের এই সনাতন ধর্মে। করোনা ভাইরাসের অভাব নাই, আমরা তো নিজেরাই ঐক্য হতে পারি না, শত শত ভগবান, এত ভগবানের খেলা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, 33 কোটি দেবতা পর্যন্ত মানে আমার মতন 14 নম্বর মূর্খ যে অর ভাবনায় ওই জগৎবন্ধু সুন্দর ভগবান, অনুকূল ঠাকুর ভগবান, বাবা লোকনাথ ভগবান বলে না, এই হলো আমাদের অবস্থা। কি গতি আমাদের হবে ওটা ভগবানই জানেন। তো যাই হোক, একাদশীতে কে কি খাবেন না খাবেন ওটা যার যার খুশি, যার যার গুরুর বাক্য, ওটা নিয়ে কোনোদিনই আমি কাউকে কিছু বলি না। আমার শিষ্য যারা তারা জিজ্ঞেস করে আমাকে, বাবা একাদশীর দিন কি খাবো, আমি কে আমি রুটি খাই না, সবজি টবজি এটা সেটা খাই, গোল আলু সিদ্ধ করে ভর্তা কাঁচামরিচ দিয়ে একেবারে গদ গত এতগুলি খেয়ে বলাই। আবার যদি রাস্তাঘাটে কোনো জায়গায় যাই বহু দূরের পথ, যেমন আমার জীবনের একটা ঘটনা, বগুড়া যাব একাদশীর দিন, তখন ঢাকায় উত্তাল তরঙ্গ 90 সাল, বিশাল ভীষণ অবস্থা, নৌকা এই গাড়ি এগোতে পারে না, খণ্ড খণ্ড মিছিল, মারামারি, কাটাকাটি, কিন্তু দিনটি ছিল একাদশী। এ আমার জীবনের কথা, ভাগবত শেষ, এখন অন্য কথা। তো যাই হোক, এর মধ্যে যদি কিছু পাওয়া যায়, মানে আমার মতন ফাঁকি বাসদের জন্য বলছি, যারা একাদশী করার কথা কইলি মাথা চুলকায়, গ্যাস ঠিক তো, সকালবেলা উঠলে জইলা যায়, ফাইটে যায়, আর তোর ফাট পই, ফাটতে ফাটতে সারা বাঁচতে যাবি, অহন পর্যন্ত ভালো হইবার সময় আছে, কোন সময় জায়গায় ব্রেক হইব খবর নাই, অন্তত একটা তো কইয়া পারুম বইমি একাদশী কইরাইছি। কোটি জন্মের কোটি কল্পের পাপ এই স্কাট ক্ষেপণাস্ত্রে যায়, একাদশী এমন একটা ব্রত, সর্বব্রত সার, সর্বপূজা সার এই একাদশী ব্রত। এই জিনিসটাই মানুষকে বুঝাই পারি না, ওই যে একাদশীর পেঁচাল শুরু হয়েছে, কত কত ক্যান্সারের জার্ম এইগুলিতে কয়, এই হলো আমাদের পরিস্থিতি। অতএব যাচ্ছি, 10টায় গাড়িতে উঠেছি, সেই গাড়ি ওই গাবতলি পর্যন্ত যেতে যেতে 3টা বেজে গেল, 3:30 বেজে গেল, যে জায়গায় আধা ঘন্টারও পথ না। কি রিস্কের মধ্যে, মানে আমার একটা চরিত্র, আমি যদি কোনো জায়গায় কোনো কথা দিই, দৈব দুর্ঘটনা দেহ অসুস্থ থাকলে আমি কথা নষ্ট করি না, সবাই বাধা দিয়েছে, সবাই না করেছে, যে পরিস্থিতির মধ্যে মানুষ মানুষ কোথাও যায়। আমার যাত্রা ছিল এই মতি রহমান নিজামীর বাড়ি, তার পাশে, এটা হলো পাবনা জেলায় বেড়া সাথিয়া, সাথিয়া থানা, ওখানে ভাগবত ছিল, একেবারে নিজামীর বাড়ির পাশে। তাহলে ওইখানে ওইখানকার হিন্দুরা খুব শান্তিতে আছে জানেন, ওইখানে আশপাশে যত হিন্দু আছে সবাই মহাসুখে আছে।
একটা জিনিস জেনে রাখেন, সুরের বাড়ির কাছে যদি কারোর বাড়ি হয় তার বাড়ি তো চুরি হয় না। না মিথ্যে বললাম কথাটা কি? মিথ্যে বলেছি? কারণ ওই সুরে জানে সব বনাশ, কিছু ঘটলে আমার নাম পড়বো। এই জন্য ওই লোক জানতো যে এমনি তো আমার ভাইরাস আছে, কাজে আবার কোন জ্বালায় পড়ুন, সবাই রেখে পাখির নিচে রাখতো। এখন এইভাবে পাখির নিচে এত ভালোবাসত। তো যাই হোক, তো ওখানে এই যাব, পাঁচটা সাড়ে পাঁচটা বাজলো, যমুনা ব্রিজ পার হইলাম। এবার যমুনা ব্রিজ পার হয়ে ওই পারে গিয়ে ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, 20 মিনিট সময়, আপনারা বাইরে বেরে যান, যদি কাহির কিছু কিনবার ইচ্ছা থাকে খাইবার মন চায় খান। গিয়ে নামলাম, নাইমে দেখি একটা দোকানের সামনে এক বৃদ্ধ বাবা, ওনার থেকে অনেক বেশি বয়স হবে, এরকম একটা জাকার মধ্যে সাগর কলা এই সাইজের, এইরকম সাগর কলা, এইরকম মোটা, এই নিয়ে বসে আছে। তো ওই দোকান থেকে 10 টাকা দিয়ে এক বোতল জল কিনলাম, আর ওই কাকুর সামনে গিয়ে ফানা ধরে তুললাম, বাবা এটা কত? যাই নেন 15 টাকা আলি, 1 টাকা কম না, গয়না দেন কয়টা? 3 আলি দেন। 50 টাকার নোটটা দিয়ে 5 টাকা আপনি বেশি দিয়ে গেলাম, রাখে। খুব খুশি হলো, আনাম ফানা নিয়ে এক যায় বইলাম, প্রথমে যে জল দিলাম জনার্দন আইন খাও, তারপরে একটা একটা সিরিয়ার একটা একটা খাইতে খাইতে 12টা শেষ, এই সাইজ কোন, এই সাইজ শালা অসুরের পেট ভরে যাব, রাহুর পেট ভরে যাব, এত বড় বিশাল গরুর পেট ভরে যাব ওই 12টা কলা খাইলে, তারপর ওই একাদশীর দিন কোনো খাওন পায় না। সারা বছর মরে ভাত গুলি গিলে একটা দিন ভাত না খাইবার পারলে বলে মরে যাব, সব শেষ হয়ে যাব, কি দিয়া বুঝাম কর। ইচ্ছা থাকলে বাবা উপায় হয়, একেবারে 100% গ্যারেন্টি, ইচ্ছা করুন দেখবেন আর ছাড়তে পারবেন না। হরিনামের মালা জপ শুরু করুন দেখবেন কি আর ছাড়তেই পারবেন না। একাদশী ব্রত যে কি আনন্দ, মহা আনন্দ, ওর মধ্যে যদি কিছু নাই বা থাকবে, মা যশোদা কেন একাদশীর দিন ভাত রান্ধা বিপদে পড়ছিল, মহাবিপদে পড়ে গেল, কেউ খাবে না, সর্বশেষ মকর মাসে রে দিল, প্রতিশ্রুতি দিয়ে যে তোমার পুত্র শ্রীকৃষ্ণরে দিয়া আমার মনের আশা পূর্ণ করাইবে নি। কম কি তোর আশা? যে তোমার পুত্রের মোহনবাসীর মাথার মধ্যে আমি থাকুন, যদি রাজি হও তাইলে দিতে পারি, খাইতে পারি নাহলে এই পাপ আমি খাবো না। ঠিক আছে, তুই আমার এই পাপের থেকে উদ্ধার কর, আমার কৃষ্ণ তোকে রাখবে। এই যে কৃষ্ণের বাসীর মাথায় মকর মাসের মাথা, কেন মহাপ্রভু গিয়ে বলেছিলেন মাকে, স্বয়ং ভগবানের মা, তার আবার কিসের ভজন সাধন গো? জনম জনম সাধনা করেই তো ভগবান রে পাইছে, সে তো সব সাধনার ঊর্ধ্বে। তাহলে মা যদি বলে ছেলে শুনবে না? বড় বড় অফিসার বুঝি সচিব বুঝি ভিতরে বই রয়েছে, বড় বড় অফিসাররা বগু কথা শুনে, শুনতেই হয়, লাইন বারটা তারা ভালো জানে। হরি বল। অতএব মায়ের কথা শুনতেই হবে, ছেলে যদি বড় অফিসার থাকে পাওয়ারফুল, মা যদি বলে বাবা দেখ ওই যে অমুক আইছিল বাবা ওই বিপদে পড়ছে ওর একটা, ঠিক আছে মা তুমি যখন বলেছ, মায়ের কথা ফেলতে পারে না, বউর কথাও ফেলতে পারে না, অফিসারদের জ্বালা আছে তাকে ওইগুলি শুনতে হয়। তাহলে মাকে গিয়ে মহাপ্রভু বলেন যারা চৈতন্য চরিত আমৃত যাদের বাড়িতে আছে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। একদিন মহাপ্রভু মাকে করিয়া প্রণাম, বলে মা গো দেবে মোরে একদান, মাতা কহে তাহাই দেব তুমি যা চাইবে,
প্রভু কহে মাগো তুমি একাদশীর দিন অন্ন নাহি খাইবে। দেখেছেন আর কি দেব যাব, ভগবানের মায়রে ভগবান বইলা দিল একাদশীর দিন অন্ন খাও না, আমিও তোমারে রক্ষা করতে পারুম না। অথচ আমরা সব কিছু রাগ করে থাকবো, একদিন দুদিন খাইব না, একাদশীর দিন ওই রাগ বা কোথায় যায় কে জানে, জন্মের খিদা যেন ওই দিনে লাগে, সুসু সুসু করে খালি মুখ খান। তা যাই হোক ভক্তগণ, দেখতে দেখতে পাঁচটা দিন চলে গেল, কিভাবে গো কবির ভাষায় বলতে হয়, না মিটিল সাত রাতি পোহাইল, সাত মিটলো না, প্রাণ ভরলো না, দিনমণি উকি দিয়ে ফেলেছে। ওই তাকিয়ে দেখো কে বলছে, রাধারানী কৃষ্ণকে বলছে, তোমায় দেখে আমার প্রাণ ভরলো না, নয়ন জোড়ালো না, নয়ন জোড়াবে কি করে, বিধি বড় নিষ্ঠুর। কৃষ্ণ বলছেন কেন বিধি তোমার সাথে কি নিষ্ঠুর আচরণ করলো, যে বিধি কুটি আখি নাহি দিল সবে দিল দুয়োরে, আবার তাহাতে পলক দিল, তাহাতে পলক দিল, কি দেখিব ময়ূরে কি দেখিব মুই। রাধারানীর আক্ষেপ, বিধি কুটি আখি নাহি দিল সবে দিল দুই, তাহাতে পলক দিল, কি দেখিব মুই। এই পলকের কারণে আমি তোমায় দেখতেও পারি না, অপলক নেত্রে তোমার বদন পানে আমি তাকিয়ে থাকতেও পারি না, পলকে সব শেষ করে দেয়। দেখো না আরো কত সেবা করব, কত ভজন করব, কত সাধন করব, আরো কত ধরা অমৃত পান করব, তোমার শরণে অমৃত পান করব। ওই যে দিনমণি, আমি তো কুলের কুলবধূ, আমার তো লোকলজ্জার ভয় আছে, এখন যে আমায় চলে যেতে হয়, আমারও তো তাই অবস্থা, না মিটিল সাধ রাতি পোহাইল, ভক্ত সঙ্গ করে আমারও সাধ মিটল না, জানি না আপনাদের মিটেছে কিনা, কিন্তু আমার যে সময় হয়ে গেল, তাই তো কবির ভাষায় আমার যাবার সময় হলো, দাও বিদায় হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, দাও বিদায় আমার যাবার সময় হলো, দাও বিদায় হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, দাও বিদায় হরি কৃষ্ণ কৃষ্ণ বলে, দাও বিদায় হরি বল। বেঁচে থাকলে আবার দেখা হবে, আপনাদের সঙ্গ পাওয়ার সুপ্ত আশা হৃদয়ে রইল। পাঁচ দিনের আলোচনায় মনিনাঞ্চ মতিভ্রম, জ্ঞানী গুণী যোগী ঋষি, বিশাল বিদ্বান মানুষ যারা, তাদেরও ভুল ভ্রান্তি হয়, আমি তো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, ভুল ত্রুটি আমারও তো হতে পারে বাবা, আমার ব্যবহারে আমার আচরণে আমার ভাষায়, এই জন্য প্রথমে বলেছি আমার সামনে বলবেন, আমার অগোচরে কারো নিন্দা করলে সে নরকে যায়, যার নিন্দা করে তার পাপ সে নেয়, তার পুণ্য সে পায়। অতএব
আমার ভাষায় আমার আচার আচরণে যদি আমি কারো প্রাণে কোনো ব্যথা দিয়ে থাকি আমি সেই ভক্তের চরণে হাত রেখে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আমার সদবা মায়েদের শাখা সিঁদুর যেন দীর্ঘজীবী হয়। আমার স্বামীহারা মায়েরা যেন পুত্র পরিজন নিয়ে সুখে থাকে। এখানে আগত বাবারা যেন ধনে জনে মনে যারা আয়োজন করেছে এই মহতি অনুষ্ঠানের, তারাও যেন ধনে জনে মনে সুস্থ দেহে দীর্ঘদিন বেঁচে থাকে, এই কর্ম যেন প্রতি বৎসর করতে পারে।